আমন্ত্রণ বিকেল চ্যাপ্টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি বললেন বাণিজ্যমন্ত্রী। নিশ্চিন্তে থাকুন, পরিবর্তন আসছে বললেন ফখরুল। 17 বছর ধরে মেডিকেলের প্রশ্ন ফাঁস করে আসছে চক্রটি। বিমানে পাইলট নিয়োগে অনিয়ম, তদন্তে হাইকোর্টের নির্দেশ। বিএনএম এর প্রতীক পরিবর্তনে ইসিকে চিঠি জাপার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রবিবার রাজধানীর মহম্মদপুরে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আগস্ট মাসের চালসহ টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে ডিমের দাম কত হবে তা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করে দিলে আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে, জনগণের জয় হবে ইনশাল্লাহ। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 54তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। পেশায় চিকিৎসক তারা, কিন্তু 2001 থেকে 2017 সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে তারা জড়িত। এর মধ্যে 10 বার প্রশ্ন ফাঁস করে চক্রটি, আর এতে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গত 30 জুলাই থেকে 10 দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত 7 চিকিৎসকসহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ, নগদ 2,11,000 টাকা, 15,100 বিদেশি মুদ্রা, থাই বাত, বিভিন্ন ব্যাংকের 15টি চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড, ভর্তির অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুর 12:30 রাজধানীর মালিবাগে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, পাবলিক পরীক্ষা সামনে আসলেই এক শ্রেণীর চক্র বেশ সক্রিয় হয়ে ওঠে প্রশ্ন ফাঁস করার জন্য। এই চক্রটি নানা কায়দায় প্রশ্ন ফাঁস যেমন করে, তেমনি গুজব ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তও করে। শিক্ষাখাতের ক্যান্সার হিসেবে বিবেচিত এসব প্রশ্নপত্র ফাঁস চক্রকে নির্মূল করতে কাজ করছে পুলিশ। পাইলট নিয়োগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ও নিজস্ব নিয়ম নীতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ, তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে তদন্ত শেষে আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। কোর্ট আজকে একটি রুল জারি করেন এবং রুলে বলা হয় যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে যেই প্রক্রিয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে অর্থাৎ যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এবং বলা হয় যে আমাদের যে জাতীয় এবং আন্তর্জাতিক যে নিয়মকানুনগুলো আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেগুলো স্ট্রিক্টলি কেন ফলো করা হবে না, এগুলা বলে একটি রুল জারি করেছেন। সাথে সাথে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন, সেখানে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয় যেখানে একজন অতিরিক্ত সচিব বিমান মন্ত্রণালয়ের এবং সাথে সাথে সিভিল এভিয়েশনের একজন হায়ার অফিসার এবং একজন হচ্ছে বিমান বাংলাদেশের একজন হাই অফিসিয়াল, এই 3 জনকে সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই কমিটির কাজ হবে এই আদেশ প্রাপ্ত হওয়ার 1 মাসের মধ্যে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে তারা একটি রিপোর্ট প্রদান করবেন।
নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের দলীয় প্রতীক পরিবর্তন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। রবিবার দুপুরে আগারগাঁওয়ের কমিশন ভবনে সিএসসির দপ্তরে চিঠি হস্তান্তর করেন জাপানে তারা। জাপা মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নিবন্ধন লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনকে যে নোঙ্গর প্রতীক দেওয়া হয়েছে তাতে আমাদের আপত্তি আছে, কারণ এক, নোঙ্গর ও লাঙ্গল উচ্চারণের মধ্যে কিছুটা আন্তমিল রয়েছে, দুই, এই দুটি প্রতীকের ছবিতে কিছুটা সাদৃশ্য আছে। নির্বাচনী ব্যালটে এই দুটি প্রতীকের ছবি থাকলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন, কারণ সবার দৃষ্টি শক্তি সমান থাকে না। নতুন নিবন্ধিত বিএনএমকে বরাদ্দকৃত নোঙ্গর প্রতীক পরিবর্তন করে অন্য কোনো পরিচিত প্রতীক বরাদ্দ করা এবং নির্বাচনী প্রতীকের গেজেট সংশোধন করে প্রতীকের তালিকা থেকে নোঙ্গর প্রতীক বাদ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে হাত বদলেই বাড়ছে ডিমের দাম। খামারিরা প্রতি পিস ডিম 12 টাকায় বিক্রি করলেও দোকানে থেকে কিনতে হচ্ছে 15 টাকায়। এক হালি ডিম বিক্রি হচ্ছে 60 টাকা, এতে প্রতি ডজনে দাম আসে 180 টাকা। অথচ এক সপ্তাহ আগেও ডিমের দাম ছিল 150 থেকে 160 টাকা ডজন। বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে বাজারে এক হালি ডিম বিক্রি হচ্ছে 60 টাকায়, যা গত সপ্তাহেও ছিল 56 টাকা। এতে করে ডিমের বিক্রি আগের থেকে কমে গেছে বলে জানান একাধিক ব্যবসায়ী। দেশজুড়ে চলমান বৃষ্টির প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। রবিবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে, রাজধানীতে দিনভরই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকাল থেকে বৃষ্টি থাকায় অফিসগামী অনেকে ছাতা নিয়ে কিছুটা ভিজেই অফিসের পথ ধরেন। বৃষ্টির কারণে কোনো কোনো সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল। গত রাত এবং সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রিয়েল চকলেট এবং মিল্কের সাথে এক্সাইটিং সব খেলনা নিয়ে রেডি ওয়ান্ডার কি ওয়ান্ডার ইনসাইট। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের অন্যতম প্রধান আকর্ষণ আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকির কারণে সরিয়ে নেওয়া হলো তিনটি তলার পর্যটকদের। শনিবার মধ্য প্যারিসে ঘটে এ ঘটনা। আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বে থাকা এসিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশের একটি দল টাওয়ারে অবস্থিত একটি রেস্তোরাঁ সহ গোটা এলাকা তল্লাশি করছে। বোমা হামলার হুমকির পর স্থানীয় সময় দুপুর 1:30 দিকে আইফেল টাওয়ারের নিচের তিনটি তলা এবং নিচের বর্গাকার জায়গা থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায় 2 ঘন্টা পরে পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয় স্থাপনাটি। সড়ক সংকেতটি ভুল ছিল বলে জানিয়েছে সূত্র। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 89 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ দাবানলে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 2000-এর বেশি ঘরবাড়ি। এতে $100 কোটি ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। রাজ্যের গভর্নর জস গ্রিন সাংবাদিকদের বলেছেন, এ পর্যন্ত 89 জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে দাবানলে 2200-টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে অন্তত $550 কোটি দরকার হতে পারে বলে ধারণা হচ্ছে। হাইওয়ের এক আইন প্রণেতা অভিযোগ করেছেন, কর্মকর্তারা দাবানলের ভয়াবহতাকে অবহেলা করার কারণেই এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। He says this is a historic area of Front Street where he has a জানাবো খেলার খবর। নেইমারের দল বদলের নতুন গুঞ্জন। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তিনিও পাড়ি জমাতে পারেন সৌদি প্রো লিগে। ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এমন তথ্য। রোমানোর দাবি, পিএসজি থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বড় অঙ্কের দর হাঁকিয়েছে সৌদি ক্লাব আল হিলাল।
দুই পক্ষের মধ্যে এখন আলোচনা চলছে। পিএসজি ছাড়ার বিষয়ে জনসমক্ষে কখনো কিছু বলেনি নেইমার, তবে একটা গুঞ্জন আছে অনেকদিন ধরেই, ব্রাজিলিয়ান তারকা নতুন ক্লাব খুঁজছেন। বিশেষ করে বন্ধু লিওনেল মেসি পিএসজি ছেড়ে চলে যাওয়ার পর সেই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। নেইমারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর সরকার লীগের ক্লাবও। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে স্পেন বা যুক্তরাষ্ট্রে নয়, নেইমার যেতে পারেন সৌদি আরবে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।